চাপানাবগঞ্জ তিন আসনের উপনির্বাচনে দায়িত্ব পালনরত র‍্যাবের উপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 20 রাউন্ড গুলি ছুড়েছে র‍্যাব। বুধবার বিকেল 3:30টার দিকে শহরের 6 নম্বর ওয়ার্ডের জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। চাপানাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুফি তাহমিন তৌকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি স্থানে কয়েকজন জটলা করে বসেছিল আর তাদেরকে সরে যেতে বলতেই তারা ককটেল মারে এবং টার্গেট করে হামলা করে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 20 রাউন্ড গুলি ছুড়েছেন তারা। তবে নৌকা নাকি আপেলের প্রতীকের সমর্থক তারা, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।